আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো সাজু আহমেদ আপনাদের সামনে ওয়ার্ড তৈরির আরেকটা নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করতে কখনোই ভুলবেন না, কারণ আমি এতটুকু পরিশ্রম যাতে এতটুকু আমার পরিশ্রমগুলোর যাতে এতটুকু সার্থকতা হয় এই জন্য, আর আমার জন্য দোয়া করবেন সকলেই। লেটস গেট স্টার্টেড। চলুন আজকে আমি দেখব নতুন একটা ইয়ে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যদি ভার্ব, আমরা সবাই ভার্ব চিনি, ভার্ব প্লাস এইশন, ভার্ব প্লাস এইশন অর্থাৎ ভার্ব এর সাথে যদি এইশন, এ টি আই ও এন, এইশন যুক্ত হয় তাহলে নাইন নাউন গঠন হয়, তাহলে আমরা গুরুত্বপূর্ণ। আর যদি ভার্বের সাথে আই ভিই এবং এগুলো যুক্ত হয় তাহলে অ্যাডজেক্টিভ গঠন হয়, আর ভার্বের সাথে যদি ইআর, ওআর এবং এইটোর যুক্ত হয় তাহলে নাউন গঠন হয়। তাহলে যদি ভার্বের সাথে এনস, এ এন সিই এবং এনস, ইই এনস, ই এন সিই যুক্ত হয় তাহলেও নাউন গঠন হয়। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে এখানে শন, তারপর হচ্ছে ইআর, ও আর এবং এটিআর এবং এনস এবং ইনস, এই তিনটা যদি কোনো ওয়ার্ডের শেষে দেখতে পাও, দেখতে পান আপনারা, তাহলে অবশ্যই সেগুলো নাউন গঠন করবে। আর যদি ভার্বের শেষে যদি আই ভি এবং এ টি ভি থাকে এবং আই টি ভি ই থাকে তাহলে অ্যাডজেক্টিভ গঠন করবে। তাহলে আমরা আজকে এই চারটা নিয়ে আলোচনা করব। এখন আমি পড়াবো এ নাম্বারটা নিয়ে আলোচনা, এক নাম্বারটা নিয়ে আলোচনা করব, নাম্বার ওয়ান। আশা করি ক্লিয়ার হবে ধারণাটা। যদি ভার্ব প্লাস এইশন অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি, যেমন যেমন এখানে কমেন্ট, কমেন্ট একটা ওয়ার্ড, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে কমেন্ট মানে হচ্ছে, আমরা সকলে জানি যে কমেন্ট মানে প্রশংসা করা। আর যদি এই যে এটা হলো ভার্ব, তাহলে কমেন্টটা হচ্ছে একটা ভার্ব। আর যদি এই ভার্বের শেষে আমি এইশন যুক্ত করি, যেমন কমেন্ডেশন, কমেন্ডেশন, এই যে এইশন, এই কমেন্ডেশন যুক্ত করলে নাউন গঠন হলো, তাহলে এর অর্থ হলো প্রশংসা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আপনাদের মাঝে। যেমন আমরা আর একটা ওয়ার্ড জানি যে কনডেম, কনডেম মানে হচ্ছে ঘৃণা করা বা নিন্দা করা। তাহলে কনডেম মানে হচ্ছে নিন্দা করা, কিন্তু যদি আমরা এই কনডেম ওয়ার্ডটার শেষে এইশন যুক্ত করে দেই তাহলে দেখেন কি হয়, কনডেম এইশন, কনডেমনেশন। তাহলে কনডেমনেশন মানে হচ্ছে নিন্দা, একটা নাউন গঠন হলো। নিশ্চয় আপনাদের মাঝে ক্লিয়ার হলো। আরও কয়েকটা এক্সাম্পল দেই আমি, যেমন আরেকটা ওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট আমরা জানি যে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রয়োগ করা, এটা একটা ভার্ব। এখন এই ইমপ্লিমেন্ট ওয়ার্ডটার পরে যদি আমরা এই এইশন যুক্ত করে দেই তাহলে ইমপ্লিমেন্ট টেশন, তার মানে এইজেশন, এই যে যুক্ত করে দিলে এটা হলো নাউন গঠন হয়ে গেল। তারপরে আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই এখানে, রিফর্ম, রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা। যদি আমরা এখন এই রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা, যেমন কোনো কিছুকে সংস্কার, যেমন তারা তাদের চিন্তার মাধ্যমে সমাজ সংস্কার করে থাকেন, যেমন দ্য পোয়েট রিফর্ম দ্য সোসাইটি থ্রু দেয়ার রাইটিং, যেমন কবিরা তাদের লেখনির মাধ্যমে সমাজকে সংস্কার করে থাকে। ঠিক একই রকম এখানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা, এটা একটা ভার্ব। এখন যদি আমি রিফর্মেশন, এই যে এইশন যুক্ত করে করি তাহলে এটা হলো নাউন, যার অর্থ হলো সংস্কার। তাহলে রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা আর রিফর্মেশন মানে হচ্ছে সংস্কার।
আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি পরেরটা আলোচনা করব যে যদি ভার্বের শেষে ভার্বের সাথে যদি আইটি আইভিই এবং এটি আইভিই এটিভ এবং ইটিভ অর্থাৎ ইভ এটিভ ইটিভ যুক্ত হয় তাহলে অ্যাডজেক্টিভ গঠন হয়। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পেলাম যে যখন কোনো ওয়ার্ডের শেষে আমরা এটিভ ইটিভ এবং এটিভ দেখতে পাবো তাহলে এটিভ, হ্যাঁ মনে রাখতে হবে টিভ খুব সহজে, মেয়েদের টিপ না, মেয়েদের টিপ থেকে আসলে টিপ মনে রাখা যায় খুব সহজে। এটা আপনারা আপনাদের কৌশলের ক্ষেত্রে মনে রাখতে পারেন এভাবে, যেমন অ্যাট্রাক্ট, হ্যাঁ অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। তাহলে এই যে অ্যাট্রাক্ট ভার্ব আকর্ষণ করা, আমরা যদি এই ওয়ার্ডটার শেষে আমরা অ্যাট্রাক্টিভ, এই যে দেখেন টি আই ভিই অর্থাৎ আই ভিই যুক্ত করলাম তাহলে আকর্ষণ করা এই টিপ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আপনাদের মাঝে। যেমন ডাইজেস্ট, হ্যাঁ আমরা জানি যে ডাইজেস্ট, ডাইজেস্ট মানে কি, ডাইজেস্ট মানে হচ্ছে কোনো কিছু হজম হয়ে যাওয়া বা হজম করে ফেলা। হ্যাঁ তো যদি আমরা এখন এই ডাইজেস্ট মানে হজম হওয়া বা হজম করে ফেলা, এখন এই ডাইজেস্টের শেষে যদি আমরা ডাইজেস্টিভ এখন টি আই ভি যুক্ত করি তাহলে হচ্ছে এটা ডাইজেস্টিভ। ডাইজেস্টিভ মানে হচ্ছে যা হজম করা যায়। চলুন চলুন এক্সাম্পল দেওয়া যাক। যেমন এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। যেমন এটা একটা ভার্ব, আমরা আমি বলছি যে ভার্বের সাথে যখন এইশন যুক্ত করব তাহলে একটা নাউন গঠন হবে, ভার্ব কমেন্ট, কমেন্ডেশন। এই যে ওয়ার্ডটার শেষে আমি এইশন যুক্ত করলাম তাহলে একটা নাউন গঠন হলো যার অর্থ হলো প্রশংসা। যেমন আরেকটা ওয়ার্ড আমি এখানে লিখি কনডেম, কনডেম মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা। তাহলে কনডেম মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা। তাহলে এই যে কনডেম, এই কনডেমের শেষে যদি আমি এখন এইশন যুক্ত করে দেই তাহলে কনডেমনেশন, কনডেমনেশন মানে হচ্ছে ঘৃণা বা নিন্দা, নিন্দা বা ঘৃণা, এটা হয়ে গেল একটা নাউন। নিশ্চয়ই আপনারা আপনাদের মাঝে ক্লিয়ার হয়েছে যে যে যখন কোনো ভার্বের শেষে যখন এইশন আমরা যুক্ত করব তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি কনসেল, এভাবে আমরা কনসেল, কনসেল মানে হচ্ছে বাতিল করা। হ্যাঁ এটা একটা, এটা একটা ভার্ব। আর যদি আমরা এখন কনসিলেশন দেই, এইশন যুক্ত করলাম তাহলে একটা নাউন গঠন হলো। ঠিক এভাবেই আমরা জানি যে রিফর্ম, হ্যাঁ রিফর্ম, রিফর্মেশন মুভমেন্ট বলে যে সংস্কার আন্দোলন। আচ্ছা যাই হোক, রিফর্ম মানে হচ্ছে কোনো কিছু সংস্কার করা, সংস্কার করা। যদি আমি এখন এই রিফর্ম, রিফর্ম শব্দের শেষে এইশন যুক্ত করি, রিফর্মেশন এইশন যুক্ত করে এটা নাউন গঠন করা হলো। রিফর্মেশন মানে হচ্ছে সংস্কার। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্বের শেষে যদি আমরা এইশন যুক্ত করে দেই তাহলে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে এবং সেটা নাউন। তাহলে আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে এইশন যুক্ত পাবো, দেখতে পাবো, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে নাউন। এখন আমরা দেখব ভার্বের শেষে যদি টিভ, এই টিভ এবং আই টিভ ভি থাকে তাহলে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী? অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন দ্বারা যখন আমরা প্রশ্ন করব তখন উত্তর পাব কেমন। যেমন অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা। যদি আমরা এখন, এখন যদি আমি অ্যাট্রাক্টিভ ইভ যুক্ত করে দেই তাহলে হচ্ছে অ্যাট্রাক্টিভ। অ্যাট্রাক্টিভ হলো অ্যাডজেক্টিভ, আকর্ষণীয়, আকর্ষণীয়।
যদি আমরা আমি এইভাবে কানেক্ট কানেক্ট একটা ওয়ার্ড কানেক্ট মানে সংযোগ করা এটা একটা ভার্ব যদি আমি এই ওয়ার্ডটার শেষে এখন কানেকটিভ ভার্বের শেষে আমরা জানি টিভ যুক্ত করে দিলে কানেকটিভ মানে হচ্ছে সংযোগশীল বা সংযোজিত যোজিত কানেকটিভ মানে যেটা সংযোজিত থাকে যেমন অ্যাক্ট মানে কাজ করা হ্যাঁ আমরা জানি যে অ্যাক্ট অ্যাক্ট মানে কাজ করা যদি আমি এখন এটা শেষে অ্যাক্টিভ দেই তাহলে আমরা জানি অ্যাক্টিভ মানে সক্রিয় ঠিক একইভাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ইফ এটিফ এবং ইটিফ যুক্ত করে দেই তাহলে এটা অ্যাডজেক্টিভ গঠন করবে এখন আমি দেখাবো যে কিভাবে ভার্বের সাথে ইআর ওআর এবং এটি ওআর যুক্ত করে নাউন গঠন করে এবং আমরা মনে আমাদের মনে রাখতে হবে যে ইআর ওআর এবং এটি ওআর যুক্ত করলে একটা নাউন গঠন হয়ে যায় যেমন ডু মানে করা এটা একটা ভার্ব এর সাথে শেষে যদি আমি ডু আর ইআর যুক্ত করে দেই তাহলে ডু আর মানে কর্তা অর্থাৎ যিনি করেন তিনি কর্তা তাহলে বাংলায় আমরা কারি হ্যাঁ যেমন আবেদনকারী হচ্ছে তারপরে নিবেদনকারী হচ্ছে তারপরে প্রশংসাকারী চিন্তাকারী এই যে কারি বাংলায় কারি যুক্ত করার জন্য যে ওয়ার্ডগুলো ইংলিশে তৈরি করতে গেলে আমরা জাস্ট এই যে ইআর ওআর এবং এটি ওআর যুক্ত যদি করে দেই ভার্বের শেষে তাহলে ওটা কারি অর্থ হয় যেমন ডু মানে করা ডুয়ার মানে কর্তা অর্থাৎ যিনি করেন যেমন অ্যাটাক অ্যাটাক মানে আক্রমণ করা তাহলে আমি যদি বলি এখন আক্রমণকারী তাহলে খুব সিম্পল অ্যাটাকার শুধু ইআর যুক্ত করে দিলে আক্রমণকারী ডু মানে করা তাহলে ডুয়ার তাহলে কারি যেমন আমি যদি বলি এখন পাবলিশ পাবলিশ মানে প্রকাশ করা হ্যাঁ যদি বলি যে প্রকাশকারী যিনি প্রকাশ করেন তাহলে হচ্ছে পাবলিশার হ্যাঁ যেমন রিপোর্ট পাবলিশার রিপোর্ট প্রকাশকারী হ্যাঁ নিউজ পাবলিশার নিউজ প্রকাশকারী ঠিক এরকম পাবলিশ মানে প্রকাশ করা যদি ইয়ার যুক্ত করে দেয় পাবলিশার যেমন ওরেট মানে হচ্ছে কথা বলা টু স্পিক ওরেট মানে টু স্পিক যেমন এখন যদি ওআর যুক্ত করে দেয় ওরেটর অরেটর মানে কথা যিনি কথা বলেন বা বক্তা অরেটর মানে হচ্ছে বক্তা ও আর যুক্ত করলে বক্তা বা যিনি কথা বলেন হয়ে গেল আমি মিশাই দিই এটা দিয়ে আমি পরে এক্সাম্পল দিচ্ছি যেমন খুব সিম্পল স্পিক মানে কথা বলা স্পিক মানে কথা বলা যদি আমি এখন ইআর যুক্ত করে দিই স্পিকার স্পিকার মানে আমরা সকলেই জানি যে স্পিকার মানে যে কথা বলে যিনি বক্তা খুব সিম্পল রাইট রাইট মানে কোনো কিছু লেখা এটা একটা ভার্ব যদি আমি ইআর যুক্ত করে দেই তাহলে হচ্ছে রাইটার ইআর যুক্ত করে দিলে লেখক লেখা থেকে লেখক যেমন অ্যাপ্লাই অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন করা আবেদন করা যদি আমি অ্যাপ্লায়ার হ্যাঁ অ্যাপ্লায়ার এই যে আইইআর যুক্ত করে দেয় তাহলে হচ্ছে আবেদনকারী আবেদনকারী হ্যাঁ স্পিক কথা বলা স্পিকার যে কথা বলে রাইট মানে লেখা রাইটার মানে যিনি লেখে অ্যাপ্লাই মানে আবেদন করা অ্যাপ্লায়ার আবেদনকারী অথবা অ্যাপ্লিক্যান্টও বলা যেতে পারে হ্যাঁ ঠিক এভাবেই এখন আমি ভার্বের শেষে যদি এনস এবং ইএনসি যুক্ত হয় তাহলে নতুন ওয়ার্ড তৈরি হয় কীভাবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব যেমন এটা মিশাই দেই তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি এন্ডস এবং এন্ডস তাহলে বুঝবো এটা হলো নাউন যেমন অ্যানয় অ্যানয় মানে বিরক্ত করা এটা একটা ভার্ব যেমন আমরা এখন এই ভার্বটার শেষে যদি অ্যানয়েন্স দিই এটা হলো একটা নাউন বিরক্ত ক্লিয়ার যেমন অ্যাটেন্ড অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দেয়া যদি আমরা এখন এই ওয়ার্ডটার শেষে ইএনসি যুক্ত করে দেই এন্স অ্যাটেন্ডেন্স এদিকে হচ্ছে অ্যানোয়েন্স এই যে এএনসি এবং ইএনসি অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে উপস্থিতি হ্যাঁ যেমন প্রেজেন্ট মানে উপস্থিত করা আমরা সকলেই জানি এই ওয়ার্ডটা যে প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত করা বা উপস্থিত থাকা
সো আমি যদি ওয়ার্ডটার শেষে প্রেজেন্স ইএনসি যুক্ত করে দেই প্রেজেন্স তাহলে উপস্থিতি যেটা নাউন হয়ে গেল ক্লিয়ার এইভাবে আমরা এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড তৈরি করে আমাদের শব্দ বা ভোকাবুলারির যে ভান্ডার আছে সেটাকে আমরা অনেক বেশি ইনরিচ করতে পারবো অনেক বেশি ডেভেলপ করতে পারবো সো যাদের ভালো লেগেছে আপনারা আমার এই চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমি এই ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও ভিডিও বানাবো আমাকে ইন্সপায়ার করবেন কমেন্ট করবেন তাহলে আরও বেশি